কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল, নয়তো সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের হারটা তো নিশ্চিতই ছিল। ইনিংস হার এড়ানো যায় কি না তার অপেক্ষা অবশ্য করেছেন বাংলার ক্রিকেট সমর্থকরা। তবে চতুর্থ দিন বৃষ্টি বাধায় ভেস্তে যায় প্রথম সেশনটা। মাঠকর্মীদের মাঠ প্রস্তুতের কসরত চলেছে বেশ খানিকক্ষণ। এর মাঝে স্বাগতিকরা অন্যরকম আনুষ্ঠানিকতাও সেরে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে 250 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন কেমার রোচ। তার সম্মানেই ছোট্ট আয়োজন, স্মারক উপহারটা হাতে তুলেছেন ক্যারিবিয়ান গ্রেট কার্টলি অ্যাম্ব্রোজের কাছ থেকে। বাংলাদেশ সময় মধ্যরাত পেরিয়ে খেলা শুরু হয়েছে, ততক্ষণে পৃথিবীর এ অংশে কজনই বা জেগে। অবশ্য জেগে থাকলেও ম্যাচ শেষের মুহূর্তটা দেখতে অপেক্ষা করতে হতো মাত্র 1.25 ঘন্টা। চতুর্থ ওভারে মিরাজের প্যাভিলিয়নে ফেরা উইকেটে পেছনে ক্যাচ দিয়ে স্বীকৃত ব্যাটসম্যানরাই যেখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, সেখানে এবাদত শরীফুলদের কাছ থেকে কিছু আশা করাটাও যে বড্ড বোকামি। এক প্রান্তে নুরুল হাসান সোহানের যা একটু সংগ্রাম, তেরে ফুরে 50 বলে 60 রান তুলে থেকেছেন নট আউট। 186-তে শেষ বাংলার ইনিংস, ক্যারিবিয়ানদের লক্ষ্য মাত্র 13 রান। 17 বল খরচায় সে রানটা এসেছে কোনো উইকেট না হারিয়েই। সেই সাথে দুঃস্বপ্নের মতো আরও একটা টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। 2 জুলাই থেকে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ সাদামাটাই। পারফরমেন্সের রংটা রঙিন পোশাকের ক্রিকেটেও থেকে যাবে না তো? আবিদুর রহমান, 71।